নমস্কার বন্ধুরা, আজকেও চলে এসেছি আমাদের সেই কথার সাফারে, যেখানে হৃদয় শুধু তোমার, হ্যাঁ তোমার সাথেই কথা বলে। আর একটা নতুন মাইক এসছে, ফলে দেখা যাক, এই মাইকটা একবার আমার ডুবিয়েও ছিল, কিন্তু আশা রাখছি এই মাইক থেকে আমরা অমাইক কথা বলতে পারবো। কিন্তু সেখানে আজকের যে বিষয়টা নিয়ে, এবার অমাইক কথা বলার প্রসঙ্গে বলি, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টা তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। সেটা হলো সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির নোটিশ, ইডি আবার ডেকে পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতির গভীরতর রূপগুলোকে আমরা আলোচনার মধ্যে আনবো। কিন্তু এখানে একটা কথা পরিষ্কার বলে নিই, আজকে রাজ্য রাজনীতিতে কিন্তু মিডিয়ার একটা অদ্ভুত খেলা চলছে। কিছু মিডিয়া ভয়ঙ্করভাবে বায়াসড হয়ে কেউ বিজেপির হয়ে কাজ করছে, কেউ বা সেই চটি চাটা যাকে বলে সেই বিষয়টার উপর প্রাধান্য দিচ্ছে। সুতরাং আমরা কিন্তু খুব নিরপেক্ষ জায়গা থেকে বিষয়গুলোকে দেখব। এক, তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক সংকটের মোমেন্টামে রয়েছে। এত বড় সংকট 2004 সালের পরে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দেখেননি। 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাত্র একটা আসন ছিল, ফলে একদম শূন্যতে তিনি এসে গেছিলেন। এবার তার প্রচুর আসন রয়েছে, কিন্তু যেভাবে দুর্নীতির একের পর এক অভিযোগ আসছে এবং নেতারা সেই দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ছেন, বিশেষ করে পার্থকাণ্ড, পরবর্তীকালে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হওয়া, সব মিলিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস চাপে রয়েছে। এবং যদি আপনি চারপাশে দেখেন, 2021 সালেও আমি দেখেছিলাম যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট তৃণমূল সম্পর্কে ছিল, কিন্তু এত বড় ক্ষোভ বিক্ষোভের বিষয়গুলো মানুষের মধ্যে ছিল না। এখন কিন্তু বাসে, রাস্তায়, ট্রামে একটু কান পাতলেই আপনি দেখতে পাবেন তৃণমূল সম্পর্কে মানুষ কিন্তু তাদের ক্ষোভগুলো উগড়ে দিচ্ছে, বিশেষ করে দুর্নীতির বিষয়গুলোকে নিয়ে আসছে। এবং এটাকে মোকাবিলা করার জন্য তৃণমূল যত বেশি করে, কী বলবো, একটা কড়া ভাষা নিয়ে আসছে, যত বেশি করে যারা দুর্নীতির সমালোচনা করছেন তাদের উপর রাগ প্রকাশ করছে, তত কিন্তু জনগণের মধ্যেও কিন্তু এক ধরনের রাগ তৈরি হয়ে যাচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভয়ঙ্করভাবে তৃণমূল সম্পর্কে আছে। সেই অ্যান্টি এস্টাবলিশমেন্টটাকে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী খুব ভালো বুঝতে পেরেছিলেন, তাই জন্য তিনি কিন্তু সেদিনকার সভায় দাঁড়িয়ে, এই গতকালই যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা হলো, সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা বলেছেন যে অভিষেক আজকের সভায় খুব ভালো বক্তৃতা দিচ্ছে, হয়তো কালকেই নোটিশ পাঠানো হবে, এবং কি অদ্ভুত কাকতালীয়ভাবে দেখলাম নোটিশ এসে গেছে। এবং এ নিয়ে সুজন চক্রবর্তীর একটা মন্তব্য করেছেন। সুজন চক্রবর্তী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছে নাকি সেভাবেই ব্যাপারটা হচ্ছে। এখন রাজ্য রাজনীতিতে একটা জিনিস ভয়ঙ্কর হয়ে উঠেছে, বিজেপির দলের লোকেরাই, অর্থাৎ বিজেপির রাজ্য শীর্ষ নেতারাই অভিযোগ করছে যে বিজেপি যে সেটিং হয়ে রয়েছে সিবিআইয়ের সাথে। আমরা এটা নিয়ে একটা অনুষ্ঠানও করেছি। এই আজকে তৃণমূলের অভ্যন্তর থেকেও কিন্তু দুর্নীতি নিয়ে নানা প্রশ্ন গভীরভাবে উঠে আসছে। আজকে সংবাদপত্রেই দেখলাম মাননীয় সাংসদ রাজ্যসভার জহর সরকার কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে একভাবে একটা কড়া স্ট্যান্ড নিয়েছেন, এবং তিনি তার আক্ষেপের কথাও জানিয়েছেন। এবং আমরা আরেকটা বিষয় দেখলাম খুব ইন্টারেস্টিংলি, তৃণমূল একদম সাধারণ কর্মীরা, কয়েকদিন আগে যে নতুন পোস্টারটা আমরা দেখেছিলাম যে ও নতুন তৃণমূল গড়ে উঠবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ যে পোস্টারে ছিল, সেই সাধারণ কর্মীরা অভিষেকের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা দেখিয়েছেন যে তৃণমূল আমলে কত লোক ফুলে ফেঁপে কলা গাছ হয়ে উঠেছে, কিছু কিছু অঞ্চলে তারা এই ধরনের পোস্টার তৈরি করেছেন। সুতরাং তৃণমূলের অভ্যন্তরেও কিন্তু এই দুর্নীতির প্রশ্নটা ভীষণভাবে একটা আছে। হয়তো এই মুহূর্তে দলের ভেতরে নানা কারণে লোক কথা বলতে পারছে না, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আস্তে আস্তে গভীরভাবে উঠে আসছে। এবং আরেকটা জিনিসও প্রবলভাবে উঠে আসছে, সেটা হলো ভারতীয় রাজনীতিতে কিন্তু ইডি একটা জায়গা দখল করে নিয়েছে, এবং ইডি প্রশ্নে প্রত্যেকটা রাজনৈতিক দলের অবস্থান অদ্ভুত। আপনি যদি পিনারায় বিজয়ন সরকারের অবস্থান দেখেন, সেখানেও ইডির একটা হামলা রয়েছে বলে সিপিএম অভিযোগ করে। সিপিএম ঠিক যে ভাষায় পিনারায় বিজয়ন সরকার ইডির বিরুদ্ধে কথা বলছে, আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠিক সেই ভাষায় কথা বলছে। রাহুল গান্ধীর দল কংগ্রেসও ইডির প্রশ্নে তীব্রতম আক্রমণ করছে, কিন্তু যখনই মনীষ শিশু দিয়ার ক্ষেত্রে ইডিরা যাচ্ছে, তখন কংগ্রেস এবং বিজেপি দুজনেই ইডির এই আপ সরকারকে নিয়ে যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্তকে স্বাগত জানাচ্ছে। ফলে ইডি প্রশ্নে কোনো দলেরই কিন্তু কোনো সঠিক অবস্থান, বিরোধী দলগুলো সঠিক অবস্থান দেখতে পাচ্ছি না। যখন তাদের ঘরে ইডির হানা হচ্ছে, তারা সেটাকে রাজনৈতিক চক্রান্ত বলছেন, যখন তাদের অপোজিট তাদের বিরোধী দলগুলোর ঘরে ইডি হানা হচ্ছে, তখন তারা প্রকার অন্তরে সেটাকে সমর্থন জানাচ্ছেন অথবা চুপচাপ রয়েছেন। সুতরাং ইডি প্রশ্নেও আমরা কিন্তু দেখছি না কোনো সামগ্রিক পরিকল্পনা গড়ে উঠছে। আর একটা বিষয়ে তৃণমূল কংগ্রেসের ভীষণভাবে, যেটা একটা অদ্ভুত বিষয় আমার বলে মনে হয়, যে তার সাফল্য এবং ব্যর্থতার কোনো খতিয়ান কিন্তু এই দলটা সেই অর্থে তুলেই ধরতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে একবার বলেছিল যে কৃষিক্ষেত্রে নাকি গত 10 বছরে 3 গুণ আয় বেড়েছে। আমি তৃণমূল 2011-12 সালে 91,000 টাকা করে একজন কৃষক মাসে আয় করতেন, এটা এখন বেড়ে দাঁড়িয়েছে 2,99,000 টাকা। যদি আমি হিসেবের ভুল করি, আমায় কাইন্ডলি কেউ সংশোধন করে দেবেন।
এই ঘটনাটার পেছনে বাস্তব সত্যটা কত দূর আছে সেটা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। রাজ্য রাজনীতিতে কিন্তু এখন শুধু একটাই কথা হচ্ছে, সেটা হচ্ছে দুর্নীতি 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 এবং ইডির বিষয়টা। তা বলে এই দুর্নীতির প্রসঙ্গে আরেকটা বিষয় কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠছে, সেটা হলো মিডিয়া ট্রায়াল। আমরা কোনো অবস্থাতেই মিডিয়া ট্রায়ালকে সমর্থন করি না, কিন্তু এই তার সাথে সাথে এটা চাই যে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু সদার্থক ডিবেটগুলো হোক। আমি বিজেপির একটা প্রচার দেখিলাম, সেখানে বিজেপি বলছে কৃষিতে আমরা তৃণমূল সরকারকে শূন্য দিয়েছি। আমি বলছি আপনারা মাইনাস শূন্যও দিতে পারেন, কিন্তু কী কী কারণে তৃণমূল কৃষিতে প্রবলভাবে ব্যর্থ, তৃণমূল যে ডাটাগুলো প্রেজেন্ট করছে তার বিরুদ্ধেও তো আপনাদের নিশ্চয়ই কোনো ডেটা আছে, আপনাদের নিশ্চয়ই কোনো অ্যানালিসিস আছে, সেই অ্যানালিসিসটা দিন। দু তিনটে অ্যানালিসিস পাশাপাশি রাখলে তবে আমরা বুঝতে পারবো কৃষিক্ষেত্রে কোন সরকারের এগিয়ে থাকা রয়েছে। এ প্রসঙ্গে পরিষ্কার বলে নিই, বামফ্রন্টের প্রথম 10 বছরে কিন্তু কৃষিক্ষেত্রে ব্যাপক একটা অগ্রগতি হয়েছিল, যে অগ্রগতির কথা আজকে অনেকে চেপে যান, কিন্তু সেই সময় তা বলে আমি এই কথা বলা মানে কিন্তু এরকম নয় যেই আমরা সিপিএমকে সমর্থন করি এই চ্যানেলটা, এ কথা বলা মানে কি যেটা সত্য, যেটা গোটা বিশ্ব মানছে সেটাকে দেখতে শেখা। যে বামফ্রন্টের প্রথম 10 বছরে আমরা দেখেছিলাম কৃষিতে একটা ব্যাপক অগ্রগতি হয়েছে এবং এই অগ্রগতির ফলে 30,000 কোটি টাকার একটা মার্কেট গড়ে উঠেছিল, সেই সত্যের নিরিখে আজকে যদি আমরা দেখি তৃণমূল যেটা দাবি করছে যে কৃষিতে নাকি 3 গুণ আয় বেড়েছে, সেই 3 গুণ আয়টা কতটা বেড়েছে সেই বিষয়টাও কিন্তু আজকে গভীরভাবে দেখা উচিত। ফলে রাজনীতিতে শুধু দুর্নীতির ইস্যুটা বিষয় নয়, তার সাথে সাথে অন্য প্রশ্নগুলো আসা উচিত, যে তৃণমূল শাসনে কর্মসংস্থান কত বেড়েছে, কৃষিতে মানুষের কত উন্নয়ন হয়েছে, এই যে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার যে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, যে অনুদানের টাকাগুলো দিচ্ছে, বা স্বাস্থ্যসাথী সহ লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো চালু করছে, সেই প্রকল্পগুলোর নীতিগতভাবে বিরোধিতা না করেও আমি বলছি সেই প্রকল্পগুলোর ফলে মানুষের কতটা উন্নয়ন হয়েছে সেই বিষয়টাও আজকে খাতিয়ানের তলায় একটা দরকার। সেই বিষয়টাও নিয়ে আজকে আমাদের কিন্তু প্রবলভাবে চিন্তা করা দরকার, সেই বিষয়টাও স্ক্যানারের তলায় একটা দরকার। কিন্তু অদ্ভুত দুর্ভাগ্যপূর্ণ লাগে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন কথা হচ্ছে না, শুধু দুর্নীতি 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 নিয়ে এমন একটা ওয়েদার তৈরি করা হচ্ছে, যে ওয়েদার তৈরি করার ফলে দেখা যাচ্ছে আরও যে মূল রাজনৈতিক প্রসঙ্গগুলো আছে সেগুলো বাদ চলে যাচ্ছে। এখন এই কথা বলা মানে আপনি চিৎকার করে বলবেন তুমি কি তার মানে দুর্নীতিগ্রস্তদের সাপোর্ট করছো, কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্তদের সাপোর্ট করার কিছু নয়, কিন্তু শুধু দুর্নীতি 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 বলে চেঁচিয়ে যাওয়ার পরেও যদি আমরা দেখতে পাই যে যারা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রইল তাদের কোনো শাস্তি, তারা কোনো সেই অর্থে আইনের শাস্তির সামনে দাঁড়ালেন না, তখন কিন্তু জনমানুষের একটা হতাশা তৈরি হয়, যেটা সারদা কাণ্ডের ক্ষেত্রে হয়েছে। তখন মানুষ মনে করতে থাকেন যে দুর্নীতির বিরুদ্ধে কিচ্ছু আর করা যাবে না, বা অনেকে মনে করতে থাকেন যে কেউই বোধহয় কোনো দুর্নীতি করেনি। ফলে দুর্নীতিটা মূল ইস্যু অবশ্যই, কিন্তু তার সাথে সাথে সেই দুর্নীতির দুর্নীতির সাথে সাথে আরও যে সমস্ত ব্যর্থতাগুলো জড়িয়ে রয়েছে এই সমগ্র বিষয়গুলোকে একটা মালায় গাঁথতে পারে। একটা এই সময় একটা সময় বাম রাজনীতি খুব জায়গাটা খুব পারত, তারা কিন্তু ছোট ইস্যুর সাথে বড় ইস্যুকে মিলিয়ে দিয়ে একটা গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি করতে পারত। 90-এর দশকের পর থেকে 80-এর দশকের কথা আমার মনে নেই, যতটা পড়াশোনা করেছি সে সময় খুব ছোটো ছিলাম, 90-এর দশকে কিশোরবেলা, প্রাথমিক কিশোরবেলা, সেই সময়টা মনে করতে পারি। সেই সময়ও কিন্তু বামপন্থী রাজনীতির এই ক্ষমতাটা একটু একটু করে কিছুটা হলেও ছিল, কিন্তু আজকে দেখছি বামপন্থী রাজনীতির মধ্যে সেই ক্ষমতাটা হারিয়ে গেছে, উল্টে সেই ক্ষমতাটা একভাবে বিজেপি পেয়ে গেছে। বিজেপি যে কোনো বিষয়ের তাদের ছোট ন্যারেটিভটার সাথে বড় ন্যারেটিভটার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করতে পারে। এখন আমি যদিও যে ন্যারেটিভটা বিজেপি তৈরি করে সেই ন্যারেটিভটার আমি তীব্র বিরোধী, তবু ধরুন সে কিন্তু একটা নির্বাচনেও সে জিহাদি তৃণমূল কথাটা বলে এবং তার সাথে সাথে এই মানে তার অখণ্ড যে হিন্দু রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা রয়েছে আরএসএস, তার সাথে সাথে কিন্তু এই জিহাদি তৃণমূল শব্দটা মিশে যায়, ফলে একটা অদ্ভুত অখণ্ড ন্যারেটিভ সে তৈরি করতে পারে। এবং আজকে বাংলায় যদি আপনি দেখেন, একদিকে যদি তৃণমূলের অপশাসনকে দেখি তা অন্যদিকে কিন্তু আর একটা ভয়ঙ্কর জিনিসও আমরা কিন্তু বাংলায় পরিষ্কারভাবে দেখছি, সেটা হচ্ছে আস্তে আস্তে বাংলা ভাগের রাজনীতিটা কিন্তু একটা জমি, বাংলা ভাগের রাজনীতিকে একটা জমি দিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি কয়েকদিন আগে কোচবিহারের দিকে একবার তাকান, তাহলে গ্রেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ কোচবিহারের ভারতভুক্তির দিনটাকে যেখানে উদযাপন করা হয় সেই রকম একটা সমাবেশে বক্তব্য রাখেন যে কোচবিহারকে অবশ্যই এবং উত্তরবঙ্গ আলাদা কেন্দ্রশাসিত রাজ্য হতে চলেছে। এটা খুব ভয়ের ব্যাপার না যে উত্তরবঙ্গকে কেন্দ্র বাংলাকে এইভাবে একটা ভাগ করে দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া, যে উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠবে।
এবং তার সাথে সাথে আরেকটা জায়গাও এখানে কিন্তু ভয়ঙ্করভাবে উঠে এসছে, সেটা হলো যে সেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, এবং তিনি পরিষ্কার জোরের সাথে বলেছেন যে জায়গায় এই সংবাদটা পৌঁছে দেওয়া দরকার সেই সেই রকম রাইট প্লেসে তিনি সেটা পৌঁছে দেবেন। অবশ্য বিজেপির কাছ থেকে এটা নতুন কিছু নয়, তারা কিন্তু বাংলা ভাগের কথা এর আগেও বলেছে। বিজেপির নেতা জন বার্লা, সম্মানীয় জন বার্লাও কিন্তু বাংলা ভাগের কথা বলেছে। সুতরাং একটা অদ্ভুত সিনস্টার পলিটিক্স গড়ে উঠছে। একদিকে তৃণমূলের ভয়ঙ্কর দুর্নীতি, তাদের যেটুকু সাফল্য রয়েছে কৃষিক্ষেত্র থেকে আরম্ভ করে অন্যান্য ক্ষেত্রে সেগুলোকে তুলে ধরতে না পারা, রাজ্যের অবস্থা ভয়ঙ্করভাবে, পরিষেবার ক্ষেত্রে ক্রমশ পিছিয়ে যাওয়া। আমি এর আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম রাত্রি 9টার পরে বাস পাওয়া যায় না, বাস ছেড়ে দিন আপনি, আপনি যদি মানে কোনো একটা জায়গায়ও রাতে একটু আপনার যদি একটু রাত হয়ে যায় তাহলে দেখবেন যে গণপরিবহন কতটা বিপর্যস্ত হয়ে গেছে। বাসের কথা ছেড়েই দিন, গণপরিবহনের অন্যান্য যে যানবাহন সেগুলোও কতটা বিপর্যস্ত হয়ে গেছে। ফলে একটা অদ্ভুত অবস্থানে আমরা রয়েছি এবং চারপাশে যে পরিষেবার মান, যে পরিষেবাটা মানুষ প্রতিনিয়ত নেয় বিভিন্ন জায়গা থেকে তাকে নিতে বাধ্য হয়, সেই পরিষেবার মানেও কিন্তু ভয়ঙ্করভাবে খামতি চলে এসেছে তৃণমূল শাসনের এই বাস্তবতায়। এবং আরেকটা জিনিসও ভয়ঙ্করভাবে যেটা হয়েছে এই দুটো ছাড়াও, যে বাংলায় এক সময় কিন্তু প্রভূতভাবে বাঙালি ইন্টেলেকচুয়ালিটির চর্চা করতো, বাঙালি জীবনকে বুঝতে চাইতো, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো, এই কথাটাই শুধু নয় যে একটা সময় কিন্তু বাঙালির ভাবনাকে গোটা বিশ্ব একভাবে রেসপেক্ট করার চেষ্টা করতো। ভারতবর্ষের যে কোনো আন্দোলন আপনি দেখবেন, স্বদেশী আন্দোলন থেকে বিপ্লবী আন্দোলন, বামপন্থী আন্দোলন, তার সমস্ত সূতিকাগৃহ বাংলা। এমনকি মমতা ব্যানার্জি যেটা একে অ্যান্টনি বা কংগ্রেসের থেকে ভেঙে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অন্যান্য নেতারা সেটা পারেননি, মমতা ব্যানার্জি এবং অজয় মুখার্জি এই দুজন লোক যারা কিন্তু কংগ্রেসকে ভেঙে সঠিক অর্থে একটা রাজনৈতিক আঞ্চলিক প্ল্যাটফর্মও তৈরি করেছিল, এক্ষেত্রেও কিন্তু বাংলা একটা পথ দেখাতে পারে। ফলে রাজনৈতিক ক্ষেত্রে বাংলার যে নিজস্বতার একটা জায়গা ছিল সেই নিজস্বতার জায়গাটাতেও জায়গাটাও কিন্তু আজকে তৃণমূল শাসনে শেষ হয়ে গেছে। এখানে আজকে আমরা যদি যে রাজনীতিটা চারপাশে দেখছি সেই রাজনীতিটা সম্পূর্ণভাবে হুলিগানিজমের রাজনীতি হয়ে গেছে। ফলে এই হুলিগানিজমের রাজনীতির কিন্তু আজকে বলি হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তার যদি কিছু সাফল্যের দিক থেকেও থাকে সেই সাফল্যের দিকগুলো কিন্তু আজকে প্রায় ভ্যানিশ হয়ে যাচ্ছে এই হুলিগানিজম লুম্পেন্সির রাজনীতির কাছে। এবং যে চর্চার ভেতর দিয়ে বাঙালি জাতি একসময় বিশ্বের কাছে নিজেকে তুলে ধরতে পেরেছিল সেই চর্চার জায়গাটাকেও কিন্তু তৃণমূল ধ্বংস করে দিয়েছে। বামফ্রন্ট আমলে আমরা দেখেছিলাম ইয়েস ম্যানের সংস্কৃতির কথা, অর্থাৎ কিছু মানুষ এমন তৈরি করা হয়েছিল যারা সব ক্ষেত্রে ইয়েস বলবেন, যেটা পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রিত্ব খোয়ানোর পরে তার একটা লেখায় পরিষ্কারভাবে তুলে ধরেছিলেন, কিছুটা সংবাদপত্রের রিপোর্ট তিনি দেখানোর চেষ্টা করছিলেন পঞ্চায়েত স্তরে কী দুর্নীতি হয়েছে, নাগরিক জীবনে কীভাবে কিছু ক্ষেত্রে পার্টির অবাঞ্ছিত হস্তক্ষেপ হয়েছে, এইগুলোকে বুদ্ধদেব ভট্টাচার্য তুলে ধরেছিলেন। কিন্তু আগে তৃণমূল আমলে আমরা দেখছি যে হস্তক্ষেপের ব্যাপার না, একটা অদ্ভুত লুম্পেন্সির কালচার তৈরি হয়ে গেছে যেখানে তৃণমূল নেত্রীও যদি কোনো রাজনৈতিক কথা বলেন সেই রাজনৈতিক কথাটা পৌঁছচ্ছে না, সেখানে মূল ব্যাপারটা হচ্ছে দু পয়সা কী করে কামিয়ে নেবো। এই ভাদু শেখের বউ যেটা বলেছিল যে ভাদু তো সবাইকে দিয়ে এটিয়েই খেত। ফলে এই একটা সার্বিক প্রতিচ্ছবি আমরা পাচ্ছি এবং এই প্রতিচ্ছবির মাঝখানে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি নোটিশ পেয়েছেন এবং তাকে রুজিরা, এর আগে তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ইডি জেরা করেছে। এরপরে হয়তো রুজিরা যে কথাগুলো বলেছিলেন তার সাথে অভিষেকের বক্তব্যকে ইডি হয়তো মিলিয়ে দেখবে। ফলে সব মিলিয়ে কিন্তু বাংলায় একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির সুযোগটা কিন্তু বিজেপি নিতে চাইছে ঝড়ে কাকমরে ফকিরের কেরামতি বাড়ার মতো। যে তৃণমূলের দুর্নীতি যত বাড়ছে এমনি একটা সমাজে অ্যান্টি এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে, সেই অ্যান্টি এস্টাবলিশমেন্টটাকে বিজেপি পুঁজি করে নিতে চাইছে। যে বিজেপি কিছুদিন আগেই জনগণ দ্বারা সম্পূর্ণ আউটরাইট রিজেক্ট হয়েছিল সেই বিজেপি কিন্তু এটাকে ধরে একটা এগোতে চাইছে। ফলে আমরা চাইব যে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতিকে সবার আগে আমরা রুখব এবং তার সাথে সাথে বাংলাকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং একটা সুন্দর বাংলা, সোনার বাংলা গড়ে তোলার জন্যে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা নিশ্চয়ই আস্তে আস্তে আমাদের অনুভূতির ভেতর দিয়ে করার চেষ্টা করব। এই বলেই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, জয় গুরু, এনজয় গুরু, আল্লাহ হাফেজ।